ক্লাসরুমে বসে বসে ঝিমুচ্ছি, বোরিং লেকচার হচ্ছে, স্যার কখন থেকে খালি পড়াচ্ছেনি, থামাথামিন নাম নিচ্ছেন না একটু। এখন সময়টা প্রায় একটা ছুঁই, দুপুরবেলা ক্লাসরুমে এমনিতেই ঘুম আসে, তার উপর স্যার এক নাগারে পড়াচ্ছেন। পুরো ক্লাসরুমে চোখ বুলিয়ে দেখি আমার মতো প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই ঝিমুচ্ছে। অপেক্ষায় আছি কখন যে স্যারের ক্লাসটা শেষ হবে আর কখন এখান থেকে যাব। আসলে দীপ্ত ভাইয়া বলেছেন ক্লাস শেষ হলে ওনার সাথে লাইব্রেরিতে দেখা করতে। আজকে দীপ্ত ভাইয়া শেষ পরীক্ষা ছিল। দীপ্ত ভাইয়া কেন দেখা করতে বলেছেন কে জানে, অবশ্য আমারও তর সইছে না। ইদানিং দীপ্ত ভাইয়ার কাছাকাছি থাকতে কেন জানি খুব ভালো লাগে। কথায় কথায় বকাবকি করলেও আমার এখন আর সেটা খারাপ লাগে না। মো চল আজকে সবাই মিলে ফুচকা খাই। মিশু কথাটা বলার সাথে সাথে শিবু আর নয়না হয় হয় করে ওঠে। স্যার চলে গেল মাত্র, এখন সবাই মিলে ফুচকা খাওয়ার প্ল্যানিং করছে। কিন্তু আমায় যে লাইব্রেরিতে যেতেই হবে। এই শোন না, যাওয়ার সময় না হয় ফুচকা খাবো, এখন আমায় একটু লাইব্রেরিতে যেতে হবে। দীপ্ত ভাইয়া বলেছেন লাইব্রেরিতে ওনার সাথে দেখা করতে, তোরাও আমার সাথে আয় না। শিমু আর নয়না তোরা দুজন মোয়ের সাথে যা, আমি যাব না। দীপ্ত ভাইকে দেখলে আমার কেমন জানি ভয় লাগে ভাই। ওই দিন দেখলি না কিভাবে ক্যান্টিনে সবার সামনে মোকে থাপ্পড় মেরেছিল? সেটা তো এই শিমুর জন্যই হয়েছিল। মিশুর কথার বিপরীতে নয়না কথাটা বলা মাত্রই শিমু নয়নার পিঠে কিল দিয়ে বলে, আমি শুধু বলেছিলাম আমাকে সাহায্য করতে। আমি কি এটা বলেছিলাম ওই ছেলেটার সাথে ফ্লার্টিং কর? ওই দিন মোকে করেছিল মনে নেই তোদের? নাকা নাকা মেয়েগুলোর মতো ছেলেটার সাথে কেমন করলো? শেষে তো শাসিয়ে দিয়ে এসেছি। শিমু আমাকে মুখ ভেঙচি দিয়ে বলে, ইস শাসিয়ে দিয়ে এসেছে, তোর কি মনে হয় তোর এই শাসনাতে ছেলেটা আমার পিছু ছেড়েছে? দীপ্ত ভাইয়ার কাছে হেল্প চাইছিলাম, তারপরেই তো দীপ্ত ভাইয়া ছেলেটাকে ডাইট দিয়েছিল। দীপ্ত ভাইয়া তাহলে আগে থেকেই সব জানতো? তাহলে আমাকে থাপ্পড় মেরেছিল কেন? আরে গাধি, তোকে থাপ্পড় মারার পর তুই যখন বাসায় চলে গেলি না, তখনই তো আমি দীপ্ত ভাইয়াকে সবটা বলি, পরে উনি ছেলেটার ব্যবস্থা নেন। শিমুর কথা শেষ হতেই আমি কাঁদো কাঁদো মুখ করে বলি, তাহলে উনি বাসায় গিয়ে আমায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন কেন? আর এমনভাবে সব জিজ্ঞেস করছিলেন যেন উনি কিছুই জানেন না। তার কারণটা হলে তুই আকবরিয়া ছেলেটার কাছে গিয়েছিলি। শয়তান লোক একটা, দেখিস একটা শাকচুনির সাথে বিয়ে হবে ওনার, অভিশাপ দিলাম। এই মোয়ের অভিশাপ বিফলে যায় না। শিমু আমার মাথায় কাটটা মেরে বলল, অবশ্যই বান্ধবী তোমার অভিশাপ বিফলে যাবে না, ইভেন আমরাও দোয়া করছি যাতে তোর অভিশাপটা কাজে দেয়। দীপ্ত ভাইয়ার কপালে যদি শাকচুনি থাকে তাহলে ওনার আর কষ্ট করে মেয়েই খুঁজতে হবে না, মেয়ে তো সামনেই আছে। কি রে কি বলিস তোরা? অবশ্যই দীপ্ত ভাইয়া আর ওই শাকচুনি বিয়েতে আমরা খুব মজা করব, তাই না নয় না? হুম তা তো বটেই। আই তোরা দৌড় মার, না হলে শাকচুনি আমাদের ঘাড় মটকিয়ে ফেলবে। তিনটি শয়তানি ব্যাগ নিয়ে দৌড় মেরেছে। জানে এখানে থাকলে ওদের আমি আস্ত রাখবো না। ওরা শাকচুনি বলতে যে আমাকেই মিন করেছে সেটা আমি জানি। ওরা প্রায়ই আমাকে আর দীপ্ত ভাইয়াকে নিয়ে এমন আজে বাজে কথা বলবে, আমার খুব লজ্জা লাগে তখন। দীপ্ত ভাইয়া আর আমি না, এটা ভাবলেই আমার কেমন অদ্ভুত ফিলিংস হয়। নাম না জানা এই ফিলিংসগুলোর সাথে আমার সাক্ষাৎ নেই। আমার এই ফিলিংসের কথা ওদের সামনে প্রকাশ করি না, না হলে এই শয়তান মেয়েগুলো আমাকে সারাক্ষণ পচাবে। আচ্ছা আমি তো দীপ্ত ভাইয়াকে নিয়ে কত কিছু ভাবি, কিছু ফিল করি। দীপ্ত ভাইয়াও কি আমাকে নিয়ে কিছু ফিল করেন? না তা কেন হবে, উনি আমাকে নিয়ে কিছু ফিল করতে পারেনই না, কারণ উনি আমার সাথে যেমন ব্যবহার করেন এতে কিছু বোঝার উপায় নেই। কিন্তু মাঝে মাঝে ওনার ব্যবহারগুলো আমার খুব অদ্ভুত লাগে। উনি আমার উপর এমনভাবে অধিকার খাটান যেন আমি ওনার নিজস্ব সম্পদ। উনি তো একদিন বলেও ছিলেন আমার চেয়ে আমার উপর ওনার বেশি অধিকার, কিন্তু কেন? না আমি আর এসব ভাবতে পারছি না, থাক বাবা আর ভাববার দরকারও নেই, আমি বরং আগে লাইব্রেরিতে যাই। 20 মিনিট ধরে লাইব্রেরিতে বসে রয়েছি। আমার সামনের চেয়ারটাতে বসে দীপ্ত ভাইয়া কী যেন লিখছেন, কেন ডেকেছেন সে সম্পর্কে কিছু বলছেনও না। আমি একবার চলে যেতে নিলে ধমক দিয়ে বলেন, তোকে কি আমি যেতে বলেছিলাম স্টুপিড? বসে থাক এখানে, আমি না বলা পর্যন্ত এক পাও নড়বি না। তাই অগত্যা এখানে বসে থাকতে হচ্ছে। তবে আমি আর চোখে বেশ কয়েকবার দীপ্ত ভাইয়ার দিকে তাকাচ্ছি। উজ্জ্বল ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িগুলোতে খুব মানিয়েছে ওনাকে। আমার আবার দাড়ি ছাড়া ক্লিন শেপ করা ছেলেদেরকে পোলট্রি মুরগির মতো লাগে।
দীপ্ত ভাইয়া যখন ক্লিন শেপ করেন তখন ওনাকেও পোল্ট্রি মুরগির মতো দেখতে লাগে। আমি তো ভেবে রেখেছি ভাই, আমার হাজবেন্ডকে ক্লিন শেপ করতে দেবই না, কারণ ক্লিন শেপ আমার কাছে একটুও ভালো লাগে না। চল। আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে দীপ্ত ভাইয়া উঠে দাঁড়ালেন। এতক্ষণে ওনার লেখা তাহলে শেষ হলো, তাই আমারও তার সাথে উঠে দাঁড়াতে হলো। ভাইয়া কোথায় যাচ্ছেন? দীপ্ত ভাইয়া দরজার দিকে যাচ্ছিলেন, আমার কথায় আমার দিকে ফিরে বলেন, আসলেই তো বুঝতে পারবি কোথায় যাচ্ছি, চল তাড়াতাড়ি। আমিও দীপ্ত ভাইয়ের পিছন পিছন হাঁটতে লাগলাম। ও মা, উনি কোথায় যাচ্ছেন? বাইকের কাছে যাচ্ছেন কেন? আমায় কি এখন ওনার সাথে বাইকে করে যেতে হবে? ধুর ছাতার মাতা, আমি ভেবেছিলাম আজকে ফুচকা খাবো, ইনি তো সব প্ল্যানই খেটে খ করে দিলেন। আমার থেকে প্রায় 10 হাত দূরে আমার বেস্টিগুলা দাঁড়িয়ে আছে, ওদের মুখে বিষণ্নতার ছাপ। আজকে বুঝি আর ফুচকা খাওয়া হলো না। আমারও ওদের জন্য খারাপ লাগছে, কিন্তু আমি কিছু করতেও পারবো না। এই যে প্রধানমন্ত্রীর বউ, আমাকে কৃপা করুন একটু, তাড়াতাড়ি এসে আমায় উদ্ধার করেন। আমি মুচকি হেসে দীপ্ত ভাইয়ার বাইকের পিছনে গিয়ে বসলাম। শো শো করে বাইক ছুটছে, অবশ্য আমার কাছে ভালোই লাগছে। আমি আশেপাশে তাকিয়ে পরিবেশটাকে ভীষণ এনজয় করছি। হঠাৎ দীপ্ত ভাইয়া বাইকটাকে একটা বিরিয়ানি হাউসের সামনে দাঁড় করালেন। বিরিয়ানি নামটা দেখে আমার জিহ্বায় পানি চলে আসলো। আমার সবচেয়ে বেশি পছন্দের খাবারটা হলো বিরিয়ানি। এখানে দীপ্ত ভাইয়া তাহলে আমায় বিরিয়ানি খাওয়ানোর জন্য এনেছেন, কি মজা! নামছিস না কেন বাইক থেকে? নাকি বিরিয়ানি খেতে চাইছিস না তুই? আমি ফটাফট বাইক থেকে নেমে গেলাম। যেখানে বিরিয়ানি আছে সেখানে অবশ্যই মমিতা আছে। দীপ্ত ভাইয়া আমায় চোখ দিয়ে ইশারা করলেন ভিতরে ঢোকার জন্য। আমি ওনার পিছু পিছু ভিতরে ঢুকে গেলাম। দীপ্ত ভাইয়া বিরিয়ানি অর্ডার দিয়ে বসে বসে মোবাইল স্ক্রল করছেন, আর আমি বিরিয়ানির জন্য বসে বসে ইন্তেজার করছি। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে বিরিয়ানি আসলো। প্লেটটা নিজের কাছে টেনে এনে আমি ফটাফট খাওয়া শুরু করলাম। ফুচকা খাওয়ার জন্য যে মন খারাপ ছিল তা নিমেষেই কেটে গেল। সামনে তাকিয়ে দেখি দীপ্ত ভাইয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। তা দেখে আমি খাওয়া অফ করে দিই। আমি যেভাবে খাচ্ছিলাম তিন দিন অভুক্ত ব্যক্তিও মনে হয় এভাবে খায় না। ছি, দীপ্ত ভাইয়া আমাকে এখন কি ভাবছেন? নিশ্চয়ই ভাবছেন বড় খাদক। খাবার দেখে লোভ সামলাতে পারিনি বলে গপাগপ গিলছিলাম, মান সম্মান আর রইল না আমার। ভাইয়া আপনি খাচ্ছেন না কেন? দীপ্ত ভাইয়া আমার থেকে দৃষ্টি সরিয়ে এদিক সেদিক তাকালেন, তারপর গলা খাকারি দিয়ে বললেন, দুই প্লেটই তোর, আমি এসব খাই না। মানে কি ভাই, বিরিয়ানি নাকি কোনো মানুষে খায় না? এ আদেও মানুষ নাকি অন্য কিছু? যাক বাবা, খাবে না এতে আমারই লাভ হলো, দুই প্লেট বিরিয়ানি তাহলে আমার। হঠাৎ করে মাথায় আসলো উনি আমায় বিরিয়ানি খাওয়াচ্ছেন কেন, কি উপলক্ষে? ইচ্ছেটাকে দমিয়ে না রেখে ওনাকে প্রশ্নই করে ফেললাম, আচ্ছা আপনি কি উপলক্ষে আজ হঠাৎ আমায় বিরিয়ানি খাওয়াচ্ছেন? ওই দিন তোকে বললাম না, আমি আমার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আজকে আমি ভীষণ খুশি, সেজন্য ভাবলাম তোকে বরং ট্রিট দেই। ওনার কথা শুনে আমার কাশি উঠতে গিয়ে উঠল না। ওনার খুশিতে উনি আমায় ট্রিট দিচ্ছেন, ভাবা যায় এগুলা? আচ্ছা বলুন না আপনার স্বপ্নটা কি? পাক্কা প্রমিস, কাউকে বলবো না, আমার হবুজ জামাইয়ের কসম। কথাটা বলেই চিহুপায় কামড় দিলাম। কি বললাম মাত্র, আমার হবুজ জামাইয়ের কসম! মুখ ফুসকে বেরিয়ে গেছে, উনি এখন আমায় কি ভাববেন কি জানি। তোর হবুজ জামাইয়ের বউয়ের কসম, আমিও সময় হলে সব বলবো। আমার হবুজ জামাইয়ের বউ মানে তো আমি। উনি আমার কসম দিলেন, কিন্তু এমন ঘুরিয়ে পিছিয়ে বললেন কেন? যাক সেসব কথা, ওনার পেট থেকে আসল কথাটা বের করতে পারলেই হলো। ভাইয়া আজকে বলুন না, সত্যি বলছি আমি কাউকে বলবো না। আচ্ছা মৌ, এখন থেকে তুই আমার সাথে কথা বললে আমার দিকে তাকিয়ে কথা বলবি। কেন? এতদিন ভাবতাম তুই অন্যদিকে তাকিয়ে কথা বললে মনে হয় আমার জন্য ভালো হবে, তবে এখন মনে হচ্ছে তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বললেই ভালো হবে। ওনার এই আওলা ছাওলা কথা শুনে আমি ওনার দিকে হ্যাবলা কান্তির মতো তাকিয়ে আছি। তাই দেখে উনি শুকনো কাশি দিয়ে বলেন, আচ্ছা মৌ, তোকে একটা কথা বলার ছিল, শোন, দোয়া করিস রে, পরশু চাকরির ইন্টারভিউ আছে, চাকরিটা যেন হয়ে যায়। আপনার আবার চাকরির কি দরকার? আপনাদের এত বড় ফ্যাক্টরি আছে, আপনার তো আপনাদের অফিসের দায়িত্ব নিলেই হয়। আর মাত্র না পরীক্ষা দিলেন, রেজাল্ট কি বেরিয়েছে নাকি? এই চাকরি তো আমার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে, চাকরি না পেলে তো আমার এতদিনের স্বপ্ন পূরণ হবে না। বাবার অফিসে জয়েন করলে তো কবেই করতাম, কিন্তু আমায় যে নিজের দক্ষতার বলে প্রতিষ্ঠিত হতে হবে। হার বোকামে পরীক্ষা দিয়েছি মাস্টার্সের,
অনার্সের রেজাল্ট দিয়ে বুঝি চাকরি হয় না? আমি কিছু বলছি না, আপাতত খাওয়াতে মশগুল আছি। উনি হঠাৎ করে বলে উঠলেন, সরি। এবার আমার কাশি সত্যি সত্যি উঠে গেল। দীপ্ত ভাইয়া তাড়াতাড়ি আমায় পানি এগিয়ে দিলেন। আমি এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে ওনার দিকে ফেলফেল করে তাকিয়ে রইলাম। উনি আমায় হঠাৎ সরি বলছেন কেন? মানে? উনি লম্বা একটা শ্বাস টেনে বললেন, আসলে আজ পর্যন্ত তোর সাথে যা যা খারাপ ব্যবহার করেছি সেই সব কিছুর জন্য সরি। আর সরি বলছি, এটা ভাবিস না আবার অন্যায় করলে আমি তোকে ছেড়ে দিব। অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এই আবার কি, নিজের কাজের জন্য সরি বলছে আবার হুমকিও দিচ্ছে? এনার মাথা মনে হয় গেছে। তোর খাওয়া শেষ হয়েছে? আমি মাথা থেকে সব ছেড়ে ফেলে বলি, হুম। চল এবার। সকাল থেকে মাথাটা ভীষণ ধরেছে, আম্মু মলম লাগিয়ে দিয়েছেন, তাও কমছে না। তাই আমি বড়ফুপুর বাসায় যাচ্ছি। বড়ফুপু খুব সুন্দর করে মাথা ম্যাসাজ করতে পারে, তাই আমি ভাবলাম বড়ফুপুর কাছে যাই। আমাদের বাসা আর বড়ফুপুদের বাসা এক মিনিটের রাস্তা। চলে আসলাম বড়ফুপুর বাসায়। ওনাদের ফ্ল্যাটটা পাঁচতলায়। পাঁচতলার এই বাড়িটা বড়ফুপা আমার জন্মের প্রায় এক বছর আগে কিনেছেন। তখন দীপ্ত ভাইয়ের বয়স ছিল 3 বছর, বাকি 4 তলা ভাড়া দেওয়া। সিঁড়ি ভেঙে ভেঙে এখন 5 তলায় উঠতে হবে। দীপ্ত ভাইয়াদের বাসায় লিফট নেই, তাই বাসায় গিয়েই এক নাগাড়ে কলিং বেল বাজানো শুরু করলাম। আমার এই এক বদ অভ্যেস, কলিং বেল বাজানো শুরু করলে আর থামাথামি নাম নেই না। কলিং বেল বাজানোর মধ্যেই কেউ থরাস করে দরজাটা খুলে ফেলল। দরজার সামনে দীপ্ত ভাইয়ার ছোট ভাই রিক্ত বুকে দুহাত গুঁজে দাঁড়িয়ে আছে। ছেলেটা ভীষণ পাকা, একদম পুষ্পীর জেরক্স কপি। মেনাস নেই নাকি তোমার মুয়াপু? এভাবে অভদ্রের মতো সেই কখন থেকে কলিং বেল বাজিয়ে চলছ? বলি ভদ্রতা কি শিকনি? এমনিতেই মাথা ধরে আছে, তার মধ্যে এই ছেলের কথা শুনে মাথাটা যেন আরও ধরে গেল। আমি বিরক্তি নিয়ে রিক্তকে বললাম, আজাইরা খ্যান খ্যান করিস না তো রিক্ত, ভালো লাগছে না এমনিতেই। ফুপু কোথায় রে? রিক্ত আমাকে কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করে বলল, তুমি কি অসুস্থ আপু? হুম, মাথা ব্যথা করছে। ও, আগে বলবে তো। আচ্ছা ভিতরে যাও, আম্মু ভাইয়ার রুমে আসছে। আচ্ছা, আমি হাঁটতে হাঁটতে দীপ্ত ভাইয়ার রুমের সামনে আসলাম। ওকে দিয়ে দেখলাম দীপ্ত ভাইয়ার ফুপু কি নিয়ে যেন কথা বলছে, তাই ভিতরে যাব কি যাব না তাই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলাম। একবার ভাবলাম ভিতরে ঢুকবো, পরে ভাবলাম না থাক, ওনারা কথা বলুক, আমি বরং ফুপুর রুমে গিয়ে বসি। তোর আর মৌয়ের ব্যাপারটা নিয়ে এখন কি ভাবলি? ফুপুর রুমের উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম, কিন্তু ফুপুর উক্ত কথাটা শুনে আমার পা থেমে গেল। আমাকে আর দীপ্ত ভাইয়াকে নিয়ে কি কথা থাকতে পারে? তাই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। জানি লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা উচিত না, কিন্তু এখানে আমার কথা হচ্ছে বলে দাঁড়াতেই হলো। আমি আর কি বলবো, তুমি মামা আর মামির সাথে কথা বলো। মামার যা শর্ত ছিল তা তো পূরণ হয়েই গেছে। এখন আমি ভালো জব করছি, প্রতিষ্ঠিত হয়ে গেছি, এখন তো আর তার আপত্তি থাকার কথা না, তাই না? আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলবো তোর আর মোয়ের বিয়ের ব্যাপারে। ফুপুর কথাটা শোনা মাত্রই যেন আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আমার আর দীপ্ত ভাইয়ার বিয়ে, মানেটা কি? কি বলতে চাচ্ছি ফুপু? আর ফুপু আব্বুর সাথে বা কী ব্যাপারে কথা বলবে? আর শুনে যতটুকু মনে হলো, দীপ্ত ভাইয়ার ফুপু এ সম্পর্কে আগে থেকেই অবগত। আচ্ছা তুই ঘুমা এখন, সারাদিন অফিস করে এসেছিস, এখন একটু রেস্ট নে, আমি লাঞ্চের সময় তোকে ডেকে নিব। আর আমার বৌমার চিন্তা এখন এত বেশি করতে হবে না, সব চিন্তা ছেড়ে আগে একটু ঘুমা। আম্মু লাইটটা অফ করে দিয়ে যাও। আচ্ছা। ফুফু আসছে দেখেও আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। এমন মনে হচ্ছে আমার পা যেন ফ্লোরের সাথে কেউ সুপার গ্লু দিয়ে আটকে রেখেছে। ওনাদের কথোপকথন শুনে আমার মাথা ব্যথা যেন উধাও হয়ে গেছে। মৌ, তুই তুই এখানে? আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।